জন্ম থেকে প্রতি মুহূর্তে মানুষকে নানান পরীক্ষার মুখোমুখি হতে হয়। শিশুকালে শিশু মন পরীক্ষা জিনিসটা যে কি তা বোঝার আগেই তাকে খাতা ও কলম নিয়ে বসিয়ে দেওয়া হয়। এইরকমই নানা পরীক্ষার মধ্যে অন্যতম একটি পরীক্ষা হলো মাধ্যমিক পরীক্ষা, যা জীবনের প্রথম বড় পরীক্ষা। সদ্য যৌবনে উপনীত ছাত্রছাত্রীরা পরীক্ষা বিষয়টির গুরুত্ব প্রথম এই সময় বুঝতে শেখে। বয়ঃসন্ধির উন্মাদনার মধ্যে তারা পরীক্ষার ভীতিকে অনায়াসে জয় করে নিলেও তার পরপরই আসে কোর্স এবং কেরিয়ার পছন্দ করার ভীতি। সঙ্গে থাকে আমাদের সমাজের কিছু কিছু মানুষ যারা নেগেটিভ ছাড়া কখনোই পজিটিভ কিচ্ছু ভাবতে পারেন না। যেমন এই আর্টস নিয়ে পড়লে তো কিচ্ছু হবে না, কিংবা কমার্স তো এখন চলেই না, সায়েন্সই এখন সব থেকে ভালো। আবার কিছু কিছু লোক বলবে সায়েন্স নিয়ে টানতে পারবি তো, আর্টস নিয়ে না না পড়েই খুব ভালো নম্বর পাওয়া যায়, ইত্যাদি ইত্যাদি। যেসব ব্যক্তিবর্গ উপরের এই বাক্যগুলির প্রচারের দায়িত্ব নিয়েছেন, দয়া করে তাদের থেকে দূরত্ব বজায় রাখুন। উপরের বাক্যগুলির কোনো বাস্তব সত্যতা নেই, সব কিছুরই গুরুত্ব সমান যতক্ষণ না পর্যন্ত তাকে একটু মূল্য দিয়ে দেখা হয়। আর যেসব অভিভাবকরা আমার এই ভিডিওটি দেখছেন, তাদের কাছে আমার একান্ত অনুরোধ রাখবো যে আপনার ছেলে বা মেয়ের ইচ্ছার বিরুদ্ধে কোনো কোর্স তার উপরে চাপিয়ে দেবেন না। একটি কথা মনে রাখবেন, আপনি যদি আপনার ইচ্ছা পূরণের জন্য আপনার ছেলে বা মেয়ের উপর কোনো অনিচ্ছা শর্তে কোর্স চাপিয়ে দেন, সেটা কিন্তু সুফলদায়ী হবে না। সুতরাং এটা বুঝতে শিখুন আপনার ছেলে বা মেয়ের মধ্যে কোনো সুপ্ত প্রতিভা আছে কি, বা সে কি হতে চায়। আজকে আমরা এই ভিডিওটিতে মাধ্যমিকের পর সায়েন্স কিংবা আর্টস ও কমার্স ছাড়া আর কি কি করা যায় সেগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই আপনাদের কাছে অনুরোধ, স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন ও কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে। আপনাদের সাবস্ক্রিপশান আমাদের মোটিভেশান, যেটি আমাদের আরও বেশি বেশি সাহায্যকারী ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করবে। প্রথমেই আমি আসি স্কুল লাইফের পড়াশোনা নিয়ে। যারা মাধ্যমিকের পর টুয়েলথ কমপ্লিট করতে চান, তারা সায়েন্স কিংবা আর্টস কিংবা কমার্স সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারে। যাদের বিজ্ঞানের প্রতি ভালোবাসা আছে, অঙ্ক করতে খুবই ভালো লাগে, পরবর্তীতে ইঞ্জিনিয়ার বা সায়েন্টিস্ট হতে চান, তারা পিওর সায়েন্স নিয়ে পড়তে পারেন। আর যারা মেডিকেল বা হেলথ কেয়ারের দিকে আসতে চান, তারা চয়েস করতে পারেন বায়োসায়েন্স। আবার কম্পিউটারের প্রতি ভালোবাসা থাকলে অবশ্যই সঙ্গে রাখবেন কম্পিউটার অ্যাপ্লিকেশন বা কম্পিউটার সায়েন্স। আর যারা বিজ্ঞানে ভয় পান, আর্টসের সাবজেক্ট নিয়ে তারা পড়াশোনা করতে পারেন। ফিলোসফি, এডুকেশন, জিওগ্রাফি অথবা পলিটিক্যাল সায়েন্স ইত্যাদি ইত্যাদি নিজের সুবিধা মতো সাবজেক্ট চয়েস করতে পারেন। আর যারা ছোট থেকে নিজের কোনো ব্যবসা নিয়ে চিন্তা ভাবনা করেন, তারা কিন্তু কমার্সের দিকে আসতে পারেন। আমি এখনো পর্যন্ত টুয়েলথের পড়াশোনা নিয়ে যেসব কথা বললাম, আশা করি এগুলো কম বেশি অনেকেরই জানা আছে। চলুন এবার এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করি যেগুলো উচ্চ মাধ্যমিক লেভেলে পড়ানো হয় কিন্তু অনেকের কাছেই অজানা। বিজনেস স্টাডিজ, যারা পরবর্তীতে কোনো ব্যবসা শুরু করতে চান তারাই সাবজেক্ট নিয়ে পড়তে পারেন। এটি মূলত অ্যাকাউন্টেন্সি, ফাইন্যান্স, মার্কেটিং, অর্গানাইজেশনাল স্টাডিজ এবং ইকোনমিক্সের একটি কম্বাইন্ড বিষয়। পরবর্তীতে এখানে হায়ার স্টাডিয়ের ভালো সুবিধা আছে। এনভায়রনমেন্টাল সায়েন্স, পরিবেশ সম্পর্কে কৌতূহলী বা নিবিড় সম্পর্ক থাকলে এই বিষয়টি নিতে পারেন। এটি বিজ্ঞানের একটি শাখা এবং এখানেও হায়ার স্টাডি করার সুযোগ আছে এবং পরবর্তীতে পিএইচডিও করা সম্ভব। এর পরবর্তীতে পরিবেশবিদ হিসাবে কাজ করতে পারেন। এর পরের বিষয়টি হলো হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন। যারা ছোটবেলা থেকে খেলাধুলা ও শরীর চর্চা করতে ভালোবাসেন, তাদের জন্য এটি একটি খুবই ভালো সাবজেক্ট। এরপর সাইকোলজি বা মনোবিদ্যা, এইসব বিষয়গুলির তেমন প্রচলন নেই, তাই অনেকে এই বিষয়গুলির কথা জানেন না, কিন্তু আশা করা যায় এগুলির প্রচলন ডে বাই ডে বাড়তে থাকবে। এখান থেকে হায়ার স্টাডি করার পর সাইকোলজিস্ট হিসাবে কাজ করতে পারেন। এরপর আসি জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন। ছোটবেলা থেকে অনেকের মধ্যেই এই ইচ্ছে থাকে যে সে বড় হয়ে সাংবাদিক হবে। তাদেরকে বলবো তাহলে একাদশ শ্রেণী থেকে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন বিষয়টিকে সঙ্গে রাখুন। অ্যান্থ্রোপোলজি বা নৃবিদ্যা, এটি একটি ইন্টারেস্টিং সাবজেক্ট এবং পরবর্তীতে যারা সিভিল সার্ভিসের দিকে যেতে চান তাদের জন্য এটি খুবই হেল্পফুল সাবজেক্ট। এটি বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা এবং এখানে মূলত মানুষের আচার আচরণ, প্রকার, বৈশিষ্ট্য ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়। অ্যাগ্রোনমি,
যেহেতু আমাদের দেশ কৃষিপ্রধান, সেহেতু আমাদের দেশে এই বিষয়টির গুরুত্ব অতীতে ছিল, বর্তমানে আছে এবং আশা করা যায় ভবিষ্যতেও থাকবে। এখানে মূলত কৃষিকাজ ও কৃষিজ দ্রব্যের উৎপাদন বৃদ্ধি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়। পরবর্তী বিষয় হলো মিউজিক। আপনারা হয়তো অনেকেই জানেন না যে উচ্চ মাধ্যমিক লেভেলেও সঙ্গীত নিয়ে পড়াশোনা করা যায়, সুতরাং যারা গান বাজনা পছন্দ করেন তারা এই বিষয়টিকে সাথে রাখতে পারেন। ভিজুয়াল আর্টস, যারা ছবি আঁকতে ভালোবাসেন তারা এই বিষয়টি সঙ্গে রাখতে পারেন। এছাড়াও আরও অনেক কিছু বিষয় আছে যেগুলো নিয়ে পড়াশোনা করতে পারেন, যেমন স্ট্যাটিস্টিক্স, সোশিওলজি, কস্টিং বা টেক্সটেশন, কমার্শিয়াল ল অথবা প্রিলিমিনারিজ অফ অডিটস। আপনারা যদি উপরে বিবৃত বিষয়গুলি সম্পর্কে বিস্তারিত জানতে চান, যেমন হায়ার স্টাডি কোথায় ভালো হবে, কোন কলেজে ভালো হবে, কীভাবে অ্যাডমিশন নেবেন, কিংবা খরচই বা কেমন হবে, ভবিষ্যতে চাকরির সুবিধা ইত্যাদি, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আমরা চেষ্টা করব সেই বিষয়ে বিস্তারিত ভিডিও তৈরি করতে। আসুন এবার সাধারণ স্কুল পড়াশোনার বাইরে অন্য কিছু নিয়ে আলোচনা করা যাক। মাধ্যমিকের পর 2 বছরের ভোকেশনাল পড়াশোনা করতে পারেন, যেটি উচ্চ মাধ্যমিকের সমতুল্য। এছাড়াও এখানে অনেকগুলি বিষয় যেগুলি নিয়ে আপনি পড়াশোনা করতে পারেন, যেমন আইটি অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি, ওয়েব অ্যাপ্লিকেশন, অটোমোটিভ অ্যান্ড অটোমোবাইল, ফাইন্যান্সিয়াল মার্কেটস ম্যানেজমেন্ট, ট্যুরিজম, বিউটি অ্যান্ড ওয়েলনেস, অ্যাগ্রিকালচার, ফুড প্রোডাকশন, ব্যাংকিং, মার্কেটিং, হেলথ কেয়ার, ইন্স্যুরেন্স, এক্সরে টেকনোলজি, ইলেকট্রিক্যাল টেকনোলজি, ইলেকট্রনিক্স টেকনোলজি, মিডিয়া, টেক্সটাইল, কস্ট অ্যাকাউন্টিং, ফ্যাশন স্টাডিজ, টেক্সটাইল ডিজাইন, এয়ার কন্ডিশনিং অ্যান্ড রেফ্রিজারেশন, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্স ইত্যাদি ইত্যাদি। আমরা চেষ্টা করব পরবর্তীতে এই ভোকেশনালের প্রত্যেকটি সাবজেক্টের রিভিউ করার। এবার আসা যাক আইটিআই। এটিও 1 বা 2 বছরের একটি কোর্স, যেটিতে মাধ্যমিকের পর ভর্তি হওয়া যায়। এখানে অবশ্যই একটি কথা মাথায় রাখবেন যে অষ্টম শ্রেণী পাশের পরেও আইটিআই ই গ্রুপে অ্যাডমিশন নেওয়া যায়। বর্তমানে মাধ্যমিকে পাওয়া নাম্বারের ভিত্তিতে সরকারি বা সরকারি পোষিত আইটিআইগুলিতে অ্যাডমিশন নিতে পারেন। এছাড়াও প্রচুর বেসরকারি আইটিআইও রয়েছে। অবশ্য সরকারি বা সরকারি পোষিত আইটিআইগুলি থেকে 1 বা 2 বছরের কোর্স করতে যা খরচ হয় সেটিও যৎসামান্য মধ্যবিত্তের নাগালের মধ্যে। আর আমাদের রাজ্যে বর্তমানে 100টিরও বেশি ফুললি গভর্নমেন্ট ও পিপিপি আইটিআই রয়েছে, যেখানে প্রায় কম বেশি 40টি বিষয়ের উপরে 1 ও 2 বছরের প্রফেশনাল ইঞ্জিনিয়ারিং এবং নন ইঞ্জিনিয়ারিং কোর্স করানো হয়, যেমন প্লাম্বার, সার্ভেয়ার, ইলেকট্রিশিয়ান এবং ফিটার। এর মধ্যে প্লাম্বার হলো 1 বছরের কোর্স এবং সার্ভেয়ার, ইলেকট্রিশিয়ান ও ফিটার এগুলি সব 2 বছরের কোর্স। আপনারা যদি আইটিআই সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তাহলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে আইটিআই সম্পর্কিত একটি বিস্তারিত তথ্যের পিডিএফের লিঙ্ক দেওয়া আছে, যেখান থেকে আইটিআই সম্পর্কিত আরও বিস্তারিত তথ্য জানতে পারে। আর এই ভোকেশনাল এবং আইটিআই 2 বছরের কোর্স কমপ্লিট করার পর আপনি বিভিন্ন সরকারি বা বেসরকারি চাকরি করতে পারেন। এবার উচ্চশিক্ষার ইচ্ছা থাকলে ভোকলেট এক্সাম দিয়ে সরাসরি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের 2য় বর্ষেও অ্যাডমিশন নিতে পারেন। এবার আলোচনা করব পলিটেকনিক অর্থাৎ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং নিয়ে। মাধ্যমিক পাশের পর 35% মার্কস থাকলে জেক্সপো এক্সাম দিয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের পছন্দ মতন কোর্সে অ্যাডমিশন নিতে পারেন। পশ্চিমবঙ্গে বর্তমানে 70টি সরকারি বা সরকারি পোষিত পলিটেকনিক আছে, যেখান থেকে আপনি কমবেশি 35টির মধ্যে যে কোনো একটি ব্রাঞ্চের উপর প্রফেশনাল কোর্স সম্পন্ন করতে পারেন এবং এই কোর্সের খরচ খুবই কম। কিছু জনপ্রিয় কোর্সগুলি হলো সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, প্রিন্টিং টেকনোলজি এবং ফুড প্রসেসিং। এই সব কোর্সগুলি 3 বছরের। পলিটেকনিক সম্পর্কিত বিস্তারিত একটি পুস্তিকার লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে পলিটেকনিকের সম্পর্কে আরও বিস্তারিত তথ্য আপনারা জানতে পারেন। এবার আপনারা যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের বিস্তারিত তথ্যের উপর ভিডিও চান তাহলে এই ভিডিওটিতে 1 লাইক চাই। এবার অন্য কিছু নিয়ে আলোচনা করব। হোটেল ম্যানেজমেন্টে ডিপ্লোমা করে স্বনির্ভর হতে পারেন। এছাড়া আছে ডিপ্লোমা ইন ইয়োগা, এছাড়াও আছে ফ্যাশন ডিজাইনিং। এছাড়াও সর্বোপরি বিভিন্ন পড়াশোনার মাঝেও বিভিন্ন সার্টিফিকেট কোর্সও আপনারা করে রাখতে পারেন, যেমন সার্টিফিকেট ইন ওয়েব ডিজাইনিং,
অথবা এথিক্যাল হ্যাকিং, গ্রাফিক ডিজাইনিং, অ্যানিমেশন এবং মাল্টিমিডিয়া, অ্যাপ ডেভেলপমেন্ট ইত্যাদি। এছাড়া ট্যালিতেও সার্টিফিকেট কোর্স করা যায়। সুতরাং আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর যে আরও কত কিছু নিয়ে পড়াশোনা করা যায়, সেই নিয়ে আরও বিস্তারিত আলোচনা করা অবশ্যই সম্ভব, কিন্তু সেক্ষেত্রে ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে যাবে। সেহেতু ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন, আমাদের এই চ্যানেল জাগরিকে সাবস্ক্রাইব করবেন, এবং আরও বিস্তারিত জানার ইচ্ছা থাকলে কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্যে। অপেক্ষা করতে থাকুন পরবর্তী ভিডিওর জন্য। ধন্যবাদ।